1962 সালে মিয়ানমারের ওপর চেপে বসে সামরিক শাসন। দশকের পর দশক চলা স্বৈরতন্ত্রের মধ্যে 2016 থেকে 2021 সাল পর্যন্ত বেসামরিক সরকার হিসাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন অং সান সুচি। কিন্তু ভঙ্গুর গণতন্ত্র ভেঙে পড়ে অল্প দিনের মধ্যেই। 3 মাস না যেতেই 2021 সালের 1 ফেব্রুয়ারি ক্ষমতার চেয়ার দখল করে সামরিক জান্তা। তবে দীর্ঘদিন ধরে চলা সামরিক শাসনের বিরুদ্ধে ক্ষোভের বড় প্রকাশ দেখা যাচ্ছে সম্প্রতি। দেশটির ভেতরে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে গৃহযুদ্ধে জেরবার জান্তা সরকার। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পালিয়ে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশগুলোতে। সবশেষ গেল 2 দিনে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন প্রায় 100 বিজিপি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। একটু পেছনে ফিরলে দেখা যায় গেল জানুয়ারিতে দেশটির সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তাড়া খেয়ে ভারতে আশ্রয় নিয়েছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর প্রায় 300 সদস্য। একজন কর্নেলের নেতৃত্বে 36 কর্মকর্তা এবং বাকিরা নিচু পদের সৈনিক। গেল 23 জানুয়ারি এদের মধ্যে 184 জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। বাকিদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র বলছে, দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার দায়ে ফেরত যাওয়া সৈনিকদের মধ্যে 3 জনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আশ্রয় নেওয়া সৈনিকদের কিভাবে কোথায় রাখা হবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াই বা কি, এসব নিয়ে প্রশ্ন ছিল নিরাপত্তা বিশ্লেষকদের কাছে। সংঘাতের মধ্যে আমাদের যে কাছে যখন চলে এসেছে এবং আমরা যখন ঘোষণা দিয়েছি এদেরকে আমরা পেয়েছি, সাথে সাথে এটির সাথে আন্তর্জাতিক আইনগুলো এটার উপর প্রযোজ্য হয়ে গেছে। আমাদের এখানে আশ্রয় গ্রহণ করেছে, আমাদেরকে তাদের কাছে ফেরত পাঠানোর যে ব্যবস্থাপনা তৈরি হবে সেটির কূটনীতি বাংলাদেশ করবে। এখন তারা তাদের আইনে তাদের সৈনিকরা পালিয়ে গেলে কী বিচার করবে সেটা তাদের আইন দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, প্রতিবেশী দেশের সংঘাত নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে বাংলাদেশকে। বিষয়টি তুলে ধরতে হবে আন্তর্জাতিক অঙ্গনে, পাশাপাশি সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নিতে হবে আরো কঠোর পদক্ষেপ। এটা যে দিন দিন বাড়ছে এবং সেখানে বাংলাদেশ যে অনেকটা বড় আকারে ক্ষতিগ্রস্ততা আগে থেকেই ছিল এবং আরো বড় আকারে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা যেটা আছে সেগুলোকে সামনে নিয়ে এই আন্তর্জাতিককরণটাকে আরো বাড়িয়ে দেওয়া দরকার। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চিঠি চালাচালি আলোচনা যাই হোক, যত দ্রুত সম্ভব মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরামর্শ তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।